এক পলকে দেখে কি ভাবছেন, কোনো রাজনৈতিক জনসভা না আবার মেলা বা হাট বসেছে বলেও ভুল হতে পারে। আরে মশাই, লকডাউনে এসবের বালাই নেই, তাহলে শয়ে শয়ে লোক জমায়েত করে কি করছেন? এরা আসলে বিক্ষোভে সামিল হয়েছেন, কারণ করোনা নয়, জেলায় মহামারীর আকার নিয়েছে রেশন কেলেঙ্কারি। তাই করোনা সতর্কতায় জারি হওয়া লকডাউন ভেঙে করোনা সংক্রমণের ঝুঁকিকে উপেক্ষা করে এই রেশন কেলেঙ্কারির প্রতিবাদে সামিল হয়েছেন শত শত মানুষ। এ যেন জেলার রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। আজকের ঘটনা জেলার ছাতনা ব্লকের তেঘুড়ি গ্রাম পঞ্চায়েতের ঘুলগোড়া গ্রামের। রেশনে কম জিনিস দেওয়া এবং কারচুপির জিনিসপত্র খোলা বাজারে বেশি দামে বেচে দেওয়ার অভিযোগ তুলে গ্রামের মানুষ এদিন বিক্ষোভে ফেটে পড়লেন। বিক্ষুব্ধ মানুষের বিশাল জমায়েত সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসতে হলো পুলিশকেও। উত্তেজনা চরমে ওঠায় জনতার সাথে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশকর্মীরাও। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের রেশন ডিলার গোপালচন্দ্র দত্ত করোনা পরিস্থিতিতেও কারচুপির অভ্যেস ত্যাগ করতে পারেননি। ডিলারের এই অন্যায় কাজ ঠেকানোর ক্ষেত্রে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রসেনজিৎ মণ্ডলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। অভিযোগ, ডিলার ওজনে মাল তো কম দিচ্ছেনই, পাশাপাশি নিজের প্রমাণ থাকতে ক্রেতাদের ক্যাশ মেমো দিচ্ছেন না, পরে বাড়িতে বসে তিনি ভুয়ো ক্যাশ মেমো বানিয়ে খাতা সারছেন। তাই এই ডিলারের বিরুদ্ধে খাদ্য দপ্তরের কাছে শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের মানুষ। মমতা দিদি সরকার চাল ডাল যা কিছু দিবার ছিল তা কিছু আমরা পাচ্ছি না ঠিকমতো, এখানে অনেক চুরি করছে, এই জন্য আমরা আমাদের স্থানীয় থানাকে জানানো হয়েছে এবং থানার থেকে অফিসার পুলিশ অফিসার এসেছেন, আর আমরা মাল পাচ্ছি না, এটা আমরা তার জন্যে আমরা সকল গ্রামবাসী এক জায়গায় জমায়েত হয়ে আমরা অনুরোধ করছি, এটা বেশি বেশি করে লাইক করবেন আর চারিদিকে জানাবেন যেন এটা সরকারের কানে সরকারের নজরে যায়, তার জন্য আপনাদের। রাজগ্রামেও একই চিত্র দেখিয়েছিলাম আমরা, এরপর আজ ছাতনা। বারবার বিক্ষোভে সামিল হয়ে ডিলারদের দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন মানুষ, অথচ খাদ্য দপ্তরের কর্তারা নীরব দর্শকের ভূমিকাই পালন করছেন। তা না হলে লকডাউনকে উপেক্ষা করে এভাবে জনরোষ ফেটে পড়ত না। রেশন ডিলাররা সাবধান, মনে রাখবেন একসময় সারা রাজ্য জুড়ে রেশন কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলনে পথ দেখিয়েছিল এই বাঁকুড়া। তাই কেলেঙ্কারি বন্ধ না হলে ফের তার পুনরাবৃত্তি যে ঘটবে তা বলাই বাহুল্য। পুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7 ছাতনা।